বাংলাদেশ এনজি ফাউন্ডেশনের অর্থায়ন স্থানীয় এনজির বন্ধনে বাস্তবায়নে জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় ছিন্নমূল পরিবার মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল 10টায় বন্ধনের 27 মঞ্জিল প্রধান কার্যালয় চত্বরে ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধনের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট শামসুল আলম দুদু এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নিজাজ কাজমি রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক মণ্ডল, বন্ধন পণ্য এর পরিচালক প্রশাসন মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, ব্যবস্থাপক সোহরাব হোসেন চৌধুরী, মনিটরিং অফিসার এটিএম রায়হানুল আলম, সুপারভাইজার মাগফেরাতুল আজম চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন গ্রামের গরিব অসহায় ছিন্নমূলের 11টি পরিবারের মাঝে 2টি করে ছাগল প্রদান করা হয়। জয়পুরহাট জেলা প্রতিনিধি জুয়েল শেখের পাঠানো তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।